প্রথমে দুই পা মেলে বসুন, মাথা সামনে কিছুটা ঝুঁকিয়ে দুই হাতের সাহায্যে বাঁ পা ধরে কাঁধের ওপর তুলুন, গোড়ালি যেন ডান কাঁধে ঠেকে থাকে। এবার ডান পা ভাঁজ করে দিন, দুই হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে এনে সোজা সামনের দিকে তাকান, 30 সেকেন্ড এইভাবে থাকুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে। তিরিশ সেকেন্ড পর পা দুটি সামনের দিকে মেলে দিন, এইবার ডান পা ঘাড়ের ওপর তুলুন, এইভাবে মোট 4 বার করবেন। ঠিক একইভাবে বাঁ পা ভাঁজ করুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে, মাথা যেন সামনে ঝুঁকে না যায় এবং ডান হাতও যতটা সম্ভব ডান দিকে ঘোরান। এর উপকারিতাগুলি হলো পা ও কাঁধের স্নায়ুপেশিগুলি সতেজ হয়, পায়ের বাত সয়াটিকা বাত হতে পারে না, পুরুষন্ধি নমনীয় হয়, ঘাড় ও পিঠের পেশি শক্ত থাকে এবং স্নায়ুগুলি সতেজ থাকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।